গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায়। তো আজকে বৃহস্পতিবার, মহাসপ্তমী। তো শুভ মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। আজকে এখন বাজে সকাল 8টা। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো সপ্তমীর দিন, যাই হোক, কদিন ধরে মনটা খুব খারাপ ছিল, কিন্তু আজকে মনটা বেশ ভালো হয়ে গেছে। যখন নিজের কাছের মানুষের কাছে যাওয়া হয় বা প্রিয় মা, পুজোর সময়টা এমন একটা সময় যে সারা বছর আমরা যে যেখানে থাকি না কেন, পুজোর সময়টা মনে হয় সবাই আমাদের মানে বাড়ির ফ্যামিলি সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে থাকে, তাই না? তো পুজোর সময় দেখ কলকাতায় এলে মনটা বেশ ভালো হয়ে যায়, কেননা এই চারিদিকের এই সাজানোটা দেখলে মনে হয় ও পুজো পুজো একটা ফিল আসে। যাই হোক, এখন যদিও দিনের বেলা কিছু বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা হলে আলো আলো, তার সঙ্গে প্রচুর মানুষের সমাগমে একটা আলাদা পরিবেশ তৈরি হয় কলকাতায়। যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকেই আমি ট্রেন ধরবো এখন। দেখলাম ছেলেদের কাউন্টারটা প্রচণ্ড ভিড়, তাই আমি লেডিস কাউন্টারে চলে এলাম টিকিট কাটতে। তো টিকিটটা কেটে নিলাম, কেটে নিয়ে এদিকে আমাদের ট্রেনটাও এসে গেছে, তো তাড়াতাড়ি কেটে নিয়ে ছুটলাম ট্রেন। তো শিয়ালদা লাইনে ট্রেনে বেশ ভালো লাগে, প্রচুর লোকের, বিভিন্ন রকম মানুষকে দেখা যায়, বিভিন্ন রকম চরিত্র বেশ। এইসব দেখতে দেখতে কখন যেন সময়টা কেটে যায়। পৌঁছে গেছি, এই যো আমি এসেছি আমার মেয়ের কাছে। তো ওই অফিস থেকে এলো, ওর অফিসের ছুটি নেই, তাই আমরাই চলে এসেছি ওর কাছে, সেই জন্য মনটা আমার খুব ভালো হয়ে গেছে। দুর্গাপূজা দুর্গাপূজা মনে হচ্ছে, তুই বিশ্বাস কর। হ্যাঁ রে, ঠিক কথা, এবার তিনজন এক জায়গায় হয়েছি তো মনে হচ্ছে বলে। এতক্ষণ মনে হচ্ছিল দুর্গাপূজা কাটবি, আমি তো ঘরেই শুয়েছিলাম, ভালো লাগলো না তো। আমারও তো ভালো লাগছে, আজকে সকাল থেকে মনে হচ্ছে দুর্গাপূজা আজকে। ঠাকুর দেখতে যাই আর না যাই বল, ঘরে বসে থাকবো, তিনজনে গল্প করবো, ভালো ভালো খাবার খাবো, বাবা এলে একটু খাবার দাবার অর্ডার হবে, আর খাওয়া দাওয়া হবে। তো আমি তো দুর্গা পুজো, তাই না? এইবারে মনে হচ্ছে দুর্গাপুজো। পুজোর সময় ছেলে মেয়েরা কাছে না থাকলে ভালো লাগে বলুন। তো ওর অফিসের ছুটি পাচ্ছে না বলে আমরাই চলে এসেছি ওর কাছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিলাম একসাথে, নিয়ে তারপরে জমিয়ে একটা টানা ঘুম নিয়ে তারপরে বিকেলবেলায় আমরা আজকে কাছাকাছি কিছু ঠাকুর দেখতে বেরোবো। আর যেহেতু কালকে অষ্টমী পুজো, তো অষ্টমী পুজোর জিনিসপত্রগুলো একটু কিনবো, পুজো দেবো যেগুলো। চলুন তাহলে আবার আপনাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হবে। তো সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছি আজকে। তো এখানে কাছাকাছির কিছু ঠাকুর আজকে আমরা দেখবো, বেশি দূরে কোথাও যাব না। কালকে অষ্টমী আছে, মহা অষ্টমী, তো অষ্টমী পুজো দেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনবো, সেগুলো ঠাকুর দেখবো, দেখে ওগুলো জিনিসগুলো কিনে নিয়ে আজকে বাড়ি ফিরবো। আর আজকে অনেক সকালে বেরিয়েছি, তো অনেকটা জার্নি করে এসেছি, তাই বেশি ঠাকুর দেখতে আজকে আর ভালো লাগছে না। আর মেয়েটাও সকালবেলা ডিউটি করেছে, তারও বেশি হাঁটাহাঁটি করতে তারও ভালো লাগছে না আর কি। তিনজনে একসঙ্গে যখন আছি একটু গল্প আড্ডা, এটাই পুজোর সময় আমাদের ভালো লাগা আর কি। তার আগে বলে নিই নতুন বন্ধুদেরকে, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আর যদি বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর ঠাকুর দেখেছি শান্তিপুরে, তো শান্তিপুরের এবারে পুজো দেখেছি আমরা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।